فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد একবার জানতে চাইছেন রুকু পেরে রাকাত পাওয়ার ব্যাপারে, এখানে উলামাদের মতভেদ আছে, তারপর আমরা সহিহ হাদিস পাচ্ছি যেখানে রুকু পেরে রাকাত বলে গণ্য হবে, অধিক উলামায়ে কেরাম এটাকে সহি বলেছেন। যেহেতু এখানে আপনি যদি দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা আছে, যে ব্যক্তি নামাজের রুকু পেয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নামাজের পূর্বে অর্থাৎ নামাজে রুকু পেয়ে যায়, ইমাম তার পিঠ সোজা করার পূর্বে অর্থাৎ ইমাম সোজা করে সামি আল্লাহ লিমান হামিদা বলার পূর্বে সে যদি পেয়ে যায় তাহলে উক্ত রাকাত পেয়ে গেল। সুনানে বাইহাকি কুবরা 2408 এবং দারেকুতনি 1329, সহিহ ইবনে খুজাইমা 45, কানজুল উম্মাল 20693। এছাড়াও আরও জায়গায় বর্ণনা করা হয়েছে যে তোমরা যখন ইমাম রুকু অবস্থায় আছে তাহলে তোমরা রুকু করো, আর সেজদা অবস্থায় থাকবে তোমরা সেজদা করো, সেজদা দ্বারা রাকাত গণ্য হবে না, যদি রুকু করে থাকো তাহলে রাকাত গণ্য হবে। সোনানি বাইহাকি কুবরা 2409, কানজুল মাল 20695। এছাড়াও আরও আছে আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পাবে সে যেন ইমাম মাথা উঠানোর আগে তার সাথে রুকু করে তাহলে উক্ত রাকাত পেয়েছে। এটাও সোনানি বাইহাকি কুবরা হাদিস 2413। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে রুকু পায়নি সে উক্ত রাকাত পায়নি। এটাও সুনানে বাইহাকি কুবরা 2411 নম্বর হাদিস। এরপরে সবথেকে যেটা গ্রহণযোগ্য হাদিস হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলেন এবং দ্রুত সালাত আদায় করলেন, এসে রুকু অবস্থাতে পেলেন। তারপরে সালাত শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আগ্রহ যেন বাড়িয়ে দেয় কিন্তু পুনরায় এই রূপ করো না। সহিহ বুখারী হাদিস 783। এর অর্থ হলে কাতারে অংশগ্রহণ করা দ্বিরূপ, এই ব্যাপারে তুমি সালাত আর করবে না, আর যদি এটা নিষেধ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন যে তুমি তাহলে রাকাতটাকে আবার ফিরিয়ে পড়ো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আগ্রহকে যেন বাড়িয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এবং পুনরায় তুমি এই রূপ করো না।